হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সীমার শখ ইউকে ব্লগ চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে শীতকালে ঘরের ভিতরে যে ইনডোর গাছগুলো থাকে সেই গাছগুলোর মাটিতে ফাঙ্গাস পড়ে কেন। তো আমার ইনডোরে কিছু গাছ আছে এবং আমি এই গাছগুলোকে খুব ভালোভাবে যত্ন করে রাখি। যত্ন করার পরও দেখা যায় অনেক সময় আপনার এই গাছগুলোর যে মাটি সেই মাটির মধ্যে ফাঙ্গাস হয়ে যায়, সাদা সাদা ফাঙ্গাস হয়ে যায় এবং গাছগুলো নুয়ে পড়ে। তো আজকে আমি সেটি আপনাদের সাথে আলোচনা করব যে কেন এই ফাঙ্গাস পড়ে, এই ফাঙ্গাস পড়ার মূল কারণ কি। তো আমি কয়েকটি বিষয় লক্ষ্য করেছি যে শীতকালে আমাদের ঘরের ভিতরে বা ঘরের বাইরে যেখানেই হোক মাটিগুলো যখন ভেজা থাকে, স্যাঁতস্যাঁতে থাকে, সেখান থেকে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঘরের ভিতরের যে মাটিগুলো সেই মাটিগুলো যেন বেশি ভিজা না থাকে। আমরা সেই মাটিগুলোর মধ্যে অবশ্যই প্রচুর পরিমাণে কি করব, পানি দেব না। প্রচুর পরিমাণে পানি দিলেই আপনার এই ফাঙ্গাস পড়ার সম্ভাবনাটা দেখা যায়। আর তাছাড়া আমরা যদি নতুন করে কোনো গাছপালা লাগাই, তো গাছপালা লাগানোর পূর্বে আমরা অনেকেই কি করি, কিছু কম্পোস্ট ব্যবহার করি। তো যেমন আমরা কাঁচা কিছু কম্পোস্ট ব্যবহার করি, যেমন কলার খোসা আছে, তারপরে আছে আপনার বিভিন্ন ধরনের সবজির স্কিন। তো সেই স্কিনগুলো যখন আমরা মাটির মধ্যে মিশাই, মিশিয়ে যখন গাছটা লাগাই, তখনও কিন্তু সেই কাঁচা সবজিগুলো থেকে আপনার মাটিটার মধ্যে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা দেখা দেয়। তো আমাদেরকে যেটি করতে হবে, আমরা শীতকালে যখন গাছপালা লাগাবো, যখন আমরা দেখব যে অনেকটা ঠান্ডা ভাব এবং রোদ নেই, তখন আমরা কি করব, মাটির সাথে অবশ্যই কাঁচা সবজির খোসা ব্যবহার করব না। আমরা চেষ্টা করব যে ড্রাই সবজির খোসা যদি থেকে থাকে সেটা ব্যবহার করার জন্য। আর শীতকালে অবশ্যই যেহেতু অনেক ঠান্ডা থাকে, তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, পানিটা খুব কম ইউজ করতে হবে। আপনার সপ্তাহে একবার অল্প পরিমাণে একটু পানি ইউজ করলেই হবে, বেশি আপনার পানি ইউজ করার দরকার নেই। কারণ বেশি পানি ইউজ করলে তো বললামই মাটি স্যাঁতস্যাঁতে থাকবে এবং ফাঙ্গাস পড়ে যাবে। আর তাছাড়া শীতকালে আপনার বেশি ফার্টিলাইজারও ইউজ করার দরকার নেই, আপনার ফার্টিলাইজার খুব কম ইউজ করলেই হবে। আমার কিছু ড্রাই ফার্টিলাইজার আছে যেগুলো আমি নিজে ঘরে বানিয়ে রেখেছি, যেমন আপনার কলার খোসাকে শুকিয়ে তারপরে সেগুলো আমি গুঁড়ো করে রেখেছি, প্লাস আমার কাছে আছে কিছু ইউজ করা চায়ের পাতা, সেই চায়ের পাতাগুলোও আমি কি করেছি, শুকিয়ে রেখেছি। তো আমি এই শুকনো যে ফার্টিলাইজার, সেই শুকনো ফার্টিলাইজারগুলাই আমি কি করি, ইউজ করি আমার গাছে। আমি লিকুইড কোনো ফার্টিলাইজার ইউজ করি না, যেমন আমি এর আগের ভিডিওতে বলেছি কলার খোসা ব্যবহার করে আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আপনার শীতে ঠান্ডা থাকার কারণে আমি আর এই লিকুইড ফার্টিলাইজারটা এখন ইউজ করছি না, আমি শুধু এই ড্রাই ফার্টিলাইজারগুলাই ইউজ করছি। আর আমি কয়েকটা নতুন গাছও লাগিয়েছি এর মধ্যে। তো এই গাছগুলো লাগানোর সময়ও আমি আপনার যে ভিজা, যে আপনার কাঁচা যে সবজির খোসাগুলো আছে সেগুলো আমি ইউজ করিনি, নর্মাল মাটিতেই গাছগুলো পুঁতে দিয়েছি। তো আপনারা যদি এইভাবে শীতকালে আপনার গাছগুলোকে যত্ন নেন, তাহলে দেখবেন আপনার শীতকালে যে মাটিগুলো সেগুলো খুব সুন্দরভাবে থাকবে এবং গাছগুলো খুব সুন্দর হয়ে হেলদি হয়ে বেড়ে উঠবে, কোনো ফাঙ্গাস পড়বে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছেও যদি নতুন নতুন কোনো পরামর্শ থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।